গত পর্বে আমরা দেখেছিলাম সূরা আল বাকারার 284 নম্বর আয়াতটি নাজিল হওয়ার পর সাহাবিরা মারাত্মকভাবে ভয় পেয়ে যান। নবীজির নির্দেশনা মতো তারা নিজেদের আচরণ সংশোধন করে নিলেও তাদের অন্তরের সেই ভয় দূর হয়নি। এদিকে আল্লাহ তো আল লতিফুল খবীর, তিনি তো জানেনই তার বান্দাদের মানসিক বিপর্যস্ততার সেই তীব্র অনুভূতির কথা। এরই প্রেক্ষিতে তিনি নাজিল করলেন সূরা বাকারার শেষ দুই আয়াত, যার প্রথমটিতে তিনি তার প্রিয়তম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রসুলের অনুসারী মুমিনদের ভূয়সী প্রশংসা করলেন, আর দ্বিতীয়টিতে 284 নম্বর আয়াতের প্রেক্ষাপটে সাহাবিদের মনে যে ভয়ের জন্ম হয়েছিল তার নিরসন করলেন। আগের পর্বে আমরা প্রথম আয়াতটি আলোচনা করেছিলাম, আর আজকের পর্বে আমরা শেষ আয়াতটি নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাহাবিরা ভেবেছিলেন 284 নম্বর আয়াতে বলা অন্তরের বিষয়েও আল্লাহ হিসাব নেবেন, দ্বারা উদ্দেশ্য হল এগুলোর জন্যেও আল্লাহ শাস্তি দেবেন। সত্যান্বেষী সাহাবিরা আসলে বিষয়টি বুঝতে ভুল করেছিলেন। আসলে তারা ছিলেন আল্লাহর ভয়ে প্রচণ্ডভাবে ভীত, সহজ সরল হৃদয়ের অধিকারী। আল্লাহর উদ্দেশ্য ছিল কেবল হিসাব নেওয়া, শাস্তি দেওয়া বা পাকড়াও করা নয়। তাই তো আল্লাহ ইউহাসিবু শব্দটি ব্যবহার করেছিলেন, ইউ আখিদু নয়। এই আয়াতটি নাজিল করে আল্লাহ সেসব আল্লাহ ভীরু অন্তরের অধিকারী সাহাবিদের আশ্বস্ত করে জানিয়ে দিলেন তাদের চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ তাদের সাধ্যের অতিরিক্ত বিষয়ে ব্যর্থতার জন্য কখনোই তাদেরকে পাকড়াও করবেন না। কাউকে তার সাধ্যের অধিক বোঝা চাপানো আল্লাহর সুন্না বা নিয়ম নয়। তিনি যে আর রহমানুর রহিম, তিনি কি করে এমন কিছু করবেন? এটা ঠিক, তিনি যা ইচ্ছে তাই করতে সক্ষম, কিন্তু তাই বলে তিনি তো অন্যায় কিছু কখনোই করেন না। তাই অনিচ্ছাকৃতভাবে মনে যেসব খারাপ চিন্তাভাবনা আসে, যতক্ষণ না কেউ সেগুলোকে কাজে বা মুখে প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সেগুলোর জন্য পাকড়াও করবেন না। কিন্তু কাজে প্রকাশ করে ফেললেই তা শাস্তিযোগ্য হয়ে যাবে, যেহেতু কাজে প্রকাশ না করা মানুষের সাধ্যের মধ্যেই থাকে। এরপর আল্লাহ বলছেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আমরা অনেকেই মনে করি নেক কাজ করা কঠিন আর পাপ কাজ করা সহজ, কিন্তু এই বাক্যটি লক্ষ্য করলে আমরা বুঝতে পারব আসলে নেক কাজ করাটাই সহজ আর পাপ কাজ করাটাই কঠিন। লক্ষ্য করুন, এই বাক্যে দুটি ভার্ব বা ক্রিয়াপদ রয়েছে, একটি হল ক্যাসাবাত এবং অন্যটি হল ইকতাসাবাত। দুটো শব্দই ক্যাফ, সিন বা মূল ধাতু থেকে গঠিত, কিন্তু তাদের স্ট্রাকচার আলাদা। কাসাবাত শব্দটি ফাআলাত ওয়াজনে, এই ওয়াজন থেকে শব্দটির অর্থ দাঁড়ায় অর্জন করা। এতে আলাদা কোনো এফর্ট বা প্রচেষ্টার অর্থ প্রকাশ পাচ্ছে না। অন্যদিকে ইকতাসাবাত শব্দটি গঠিত হয়েছে বাবে ইফতিআল থেকে, আর এ কারণে শব্দটির অর্থ দাঁড়াচ্ছে অর্জনের চেষ্টা করা। তার মানে ইকতাসাবাতে একটু বেশি এফর্ট বা প্রচেষ্টা করতে হয়, তাই ইকতাসাবাত করা কাসাবাতের চেয়ে কঠিন। আনন্দের বিষয় হল আল্লাহ কাসাবাত শব্দটি ব্যবহার করলেন সেসব কাজের জন্য যা মানুষের পক্ষে কাজ করবে, অর্থাৎ পুণ্যের কাজ। লাহা মানে তার পক্ষে। অন্যদিকে ইকতাসাবাত ব্যবহার করলেন সেসব কাজের জন্য যেসব কাজের ফল মানুষের বিরুদ্ধে কাজ করবে, অর্থাৎ পাপ কাজ। আলাইহা মানে বিরুদ্ধে। আল্লাহ তার মুমিন বান্দাদের জন্য কত পুরস্কারের ব্যবস্থা করেন, কিন্তু এই পুরস্কারটা যেন অনন্য। অন্য সবার জন্যে যেখানে পাপ কাজ করা সহজ এবং ভালো কাজ করা কষ্টসাধ্য, ইমানদার বান্দাদের জন্য সেখানে আল্লাহ নেক কাজ করাটাকেই সহজ করে দেন আর পাপ কাজ করাটাকে করে দেন কঠিন। এভাবেই কতবার আল্লাহ তাঁর অপরিসীম মমতার প্রকাশ ঘটিয়ে তার বান্দাদের দু চোখকে অশ্রুসিক্ত করে দেন। এখানেই শেষ নয়, আল ওয়াদুদ তাঁর সীমাহীন ভালোবাসার চাদরটাকে আরও বহু দূর বাড়িয়ে দিয়ে আয়াতের বাকি অংশে শিখিয়ে দিচ্ছেন এমনই কিছু দোয়া, যার মাধ্যমে চাওয়া হয়ে যায় দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণ। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা।
হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই বা ভুল করি, আমাদেরকে পাকড়াও করবেন না। আমাদের মনে হতে পারে ভুলে যাওয়া বুঝি ছোটোখাটো কোনো বিষয়, কিন্তু ভাবুন তো আমরা কোনো বিষয়কে আসলে কখন ভুলে যাই? যখন আমাদের কাছে অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, তখনই কিন্তু আমরা অন্য বিষয়গুলোর কথা ভুলে যাই। আপনি রান্না করতে যেয়ে নামাজের কথা ভুলে গেলেন, মানে হলো রান্না আপনার কাছে নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা কি করে কোনো ছোটোখাটো বিষয় হতে পারে? আল্লাহ আদম আলাইহিসসালামকে প্রথম যখন দুনিয়ায় নেমে যাওয়ার আদেশ করেছিলেন, তা ছিল তার ভুলে যাওয়ার শাস্তিস্বরূপ। তাহলে আমরা বলতে পারি, আল্লাহর ব্যাপারে ভুলে যাওয়া কোনো ছোটোখাটো বিষয় নয়, বরং এটা অনেক বড় অপরাধ। আমাদেরকে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে, যেন আল্লাহর আনুগত্যের বিষয়গুলো কোনোভাবেই আমরা ভুলে না যাই। এই বাক্যে ব্যবহৃত নাসিনা ও আখতানাকে পাস্ট টেন্স তথা অতীতকালীন শব্দে ব্যবহার করা হয়েছে। যদি এগুলোকে ফিউচার টেন্সে ব্যবহার করা হতো, তার মানে দাঁড়াতো আমরা যেসব ভুল করব সেগুলো মাফ করে দিয়েন। বিষয়টা যেন এমন হতো, আমরা ভুল করতে অনুমতি পেয়ে গেছি, যত ইচ্ছা ভুল করতেই থাকব, আর আল্লাহ সেগুলোকে মাফ করে দেবেন। কিন্তু বিষয়টা আসলে এমন নয়। বান্দা তো তার সাধ্যমতো চেষ্টা করবেই আল্লাহকে ভুলে না যাওয়ার ও ভুল না করার। তার অনেক চেষ্টার পরেও যদি ভুল হয়েই যায়, আল্লাহ যেন সেগুলো ক্ষমা করে দেন। অর্থাৎ আল্লাহর ক্ষমার আশায় আমরা যেন পরিকল্পনা করে অপরাধ না করি বা তার ব্যাপারে খামখেয়ালি না করি। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। হে আমাদের রব, আর আমাদের পূর্ববর্তীদের ওপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলেন, আমাদের ওপর সেরূপ গুরুভার অর্পণ করবেন না। ইসর মানে খুব কঠিন বিধান। পূর্ববর্তী জাতিদের শরিয়ার সাথে আমাদের শরিয়াকে তুলনা করলে দেখা যায় তাদের ওপর আরোপিত বিধিবিধানগুলো অনেক কঠিন ছিল। যেমন ঈসা আলাইহিসসালাম ও মূসা আলাইহিসসালামের জাতিকে ঈশা থেকে মাগরিব পর্যন্ত রোজা রাখতে হতো, মাত্র অল্প কিছু সময়ে খাওয়ার সুযোগ পেত তারা। আবার বনি ইসরাইলদের পোশাকে নাপাকি লাগলে তা কেটে ফেলে দিতে হতো বা পুড়িয়ে ফেলতে হতো, ধুয়ে পবিত্র করার সুযোগ ছিল না। নিজেদেরকে হত্যা করা ব্যতীত তাদের তাওবা কবুল হতো না। তাদের তুলনায় আমাদের জীবন বিধান অনেক অনেক সহজ। আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি আমাদের দিনকেও যেন তাদের মতো কঠিন করে দেওয়া না হয়। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ। হে আমাদের প্রভু, যে ভার বহন করা আমাদের সাধ্যের বাইরে, সেরূপ ভার আমাদের ওপর চাপাবেন না। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। আমাদের পাপ মোচন করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের ওপর দয়া করুন। প্রত্যেক পাপেরই তিনটি জিনিসের প্রয়োজন হয়। আল্লাহ যেন তার পাপ ক্ষমা করে দেয়, তারা যে ভুল করেছে আল্লাহ তার অন্য বান্দাদের থেকে বিষয়টা যেন গোপনে রাখেন তথা মাগফিরাত দেন, এবং তিন, ভবিষ্যতে অনুরূপ পাপ আবার করা থেকে আল্লাহ যেন তাকে রক্ষা করেন তথা রহম করেন। এই আয়াতাংশের একটি ব্যাখ্যা হল এই তিনটি বিষয়ে। আবার আরেকটি ব্যাখ্যা হল ওয়াফু, মানে হল আমরা যেসব হারাম বিষয়ে লিপ্ত হয়েছিলাম সেগুলোর জন্য ক্ষমা। ইগফির লানা মানে ফরজ বিধানে আমাদের যেসব ভুল ভ্রান্তি হয়ে যায় সেগুলোর জন্য ক্ষমা। আর ইরহামনা মানে হল আমাদের অবশিষ্ট জীবনে এমন ভুল আর যেন আমরা না করি সে ব্যাপারে সাহায্য কামনা। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আপনি আমাদের আশ্রয়দাতা, অতএব কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করুন। মাওলা মানে এমন এক মালিক যিনি খুব কাছের। আল্লাহ তার সীমাহীন ভালোবাসা আর নিরাপদ আশ্রয়ের মাধ্যমে যেন বারবার তার বান্দাদেরকে তার নৈকট্যের কথা জানান দিয়ে যাচ্ছেন। তাই তো আমরা তার কাছেই দোয়া করি, তিনি যেন আমাদেরকে সাহায্য করেন, সাহায্য করেন তার আনুগত্য করতে, পাপাচার থেকে দূরে থাকতে, পুণ্যের কাজে অগ্রগামী হতে। তিনি যেন আমাদের সহায় হন সে সমস্ত সম্প্রদায়ের বিরুদ্ধে যারা আল্লাহর উইলায়াত গ্রহণ করেনি এবং আমাদের বিরুদ্ধে পড়ে আছে।
আল্লাহ যেন দুনিয়া আখিরাতের ওপর আমাদেরকে মর্যাদা দান করেন। আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাহুম, আল্লাহ তো আমাদের মাওলা কিন্তু কাফেরদের জন্য তো কোনো মাওলা নেই। বর্ণিত আছে বিখ্যাত সাহাবি মুআয রদিয়াল্লাহু আনহু এই আয়াতটি পড়ার পর আমিন বলতেন। এটি তো এমনই এক দোয়া যা দিয়ে দুনিয়া আখেরাতের সব কল্যাণ চাওয়া হয়ে যায়। আয়াতের প্রথমাংশে আল্লাহ জানালেন সাধ্যের অধিক দায়িত্বভার চাপাবেন না, তারপর আল্লাহ বুঝিয়ে দিলেন পুণ্যের কাজ করাটাকেই সহজ করে দিবেন। এত কিছুর পর তিনি আরও শেখালেন, তবু যদি আমরা ভুল করে ফেলি তাহলে যেন এভাবেই ক্ষমা চেয়ে নেই। ক্ষমা যিনি করতে পারেন তিনিই শিখিয়ে দিচ্ছেন কিভাবে ক্ষমা চাইব, আর চাইলেই যে তিনি ক্ষমা করে দেবেন তা কি আর বলার অপেক্ষা রাখে। সহিহ মুসলিমের একটি হাদিস থেকে জানা যায় আল্লাহ এই দোয়াগুলো করলে সাথে সাথে তা কবুলের প্রতিশ্রুতিও দিয়েছেন। আমরা কি ভাবতে পারি আমাদের রব কত মহিয়ান? আমরা কি উপলব্ধি করতে পারি আমাদের মতো দুর্বল নগণ্য বান্দাদের জন্য আমাদের প্রতি পালকের ভালোবাসার গভীরতা কতটুকু?